সকাল। আমি এখন দাঁড়িয়ে আছি বংশবাটিতে। আর এই বংশবাটিতে আমার দ্বিতীয়বারের জন্য আসা। প্রথমবার এসেছিলাম 29শে জানুয়ারি বংশবাটির রাজরাজেশ্বরী মায়ের মহাষ্টমীর দিন এখানকার মায়ের দর্শন করতে, পুজো দেখতে। তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করেছি, তোমরাও সেই ভিডিও খুব পছন্দ করেছো। তাই আজকে 8ই ফেব্রুয়ারি সকাল সকাল আমি চলে এসেছি আবার এই বংশবাটিতে, কারণ আজকে মায়ের বিসর্জন। এই বিসর্জন কিন্তু দেখার মতো একটি জিনিস, আমিও প্রথমবার দেখব, সাথে তোমাদের সাথেও শেয়ার করব। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখো। এখন ঘড়িতে বাজে প্রায় 7:30, সকাল সকাল এসে পড়েছি এবং সকাল সকাল মন্দির চত্বরেও সারা গ্রাম হাজির হতে শুরু করেছে। যেহেতু এই বংশবাটির রাজরাজেশ্বরী মায়ের বিসর্জন সকাল সকাল হয়, সেই জন্য সকাল থেকেই গ্রামের মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। তোমরা ঢাকের আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, তো চলো এখন মন্দিরে যাই। মন্দির চত্বরে দেখতেই পাচ্ছ এখানে গ্রামের লোক সবাই আসতে শুরু করেছে, ঢাকিরা চলে এসেছে, এখানে বাঁশও নিয়ে চলে আসা হয়েছে, এখন মাকে বের করে নিয়ে যাওয়ার অপেক্ষা। তো এখানে দেখতে পাচ্ছ মায়ের ঘর, ফুল যেগুলো ছিল সেগুলো সব তুলে নেওয়া হয়েছে, এখানটা পরিষ্কার করে দেওয়া হয়েছে, এবার মাকে নামানো হবে। মায়ের পুজোর সময়সূচি তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছি। সরস্বতী পুজো অর্থাৎ বসন্ত পঞ্চমীর পর থেকে এই মায়ের পুজো শুরু হয়। দুর্গাপুজোর মতোই 4 দিন ধরে পুজো চলে, তাছাড়াও কিন্তু পূর্ণিমা পর্যন্ত পুজো চলে। পূর্ণিমার পরে প্রশাসনের সঙ্গে আলোচনা করে একটি শুভ তিথি দেখে মায়ের বিসর্জনের দিন স্থির হয়। 2023-এ আজকে অর্থাৎ 8ই ফেব্রুয়ারি মায়ের বিসর্জন হচ্ছে। এখন ঘড়িতে বাজে 8:10, আর এখন মাকে বেরি থেকে নামানো হবে। জানাবার জন্য এখানে গ্রামবাসীরা চারিধারে হরিণ উড়িয়ে দিচ্ছে।
Thank you.
হয়ে গেল। গ্রামের মানুষের মন খারাপ ঘরের মেয়েকে বিদায় জানিয়ে, কিন্তু সবার মনে এই আনন্দই আছে যে সামনেবার অনেক সুখ সমৃদ্ধি নিয়ে মা আবার এই বংশবাটিতে আসবেন। সবার এবার ঘরে ফেলার পালা, আমরাও এবার সাথে সাথে যাব সেই ফাঁকা মন্দির। তো চলে এসেছি আমরা মন্দিরে, পড়ে আছে ফাঁকা বেদি। মহাষষ্ঠী থেকে যে পুজোর সূচনা হয়েছিল, আজকে পূর্ণিমার পরে হলো মায়ের পুজোর সেই সমাপ্তি। আবার একটা বছরের অপেক্ষা, সবার মনে একটাই বাসনা, তাড়াতাড়ি আবার এসো মা। এই ছিল বংশবাটি রাজরাজেশ্বরী মায়ের জাঁকজমকপূর্ণ বিসর্জন। তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমরা কে, কোথা থেকে ভিডিওটা দেখছো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। পরের বছর এই মায়ের দর্শন অবশ্যই করে যেও। আজকের মতো এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো আর অবশ্যই সাথে থেকো।